এ মাসের 15 তারিখে কাবুল পতনের পর পশ্চিমারা পরিমরি করে পালাচ্ছে। তবে হঠাৎ করেই কাবুল বিজয়ী দলকে পঞ্জশিরে রুখে দাঁড়িয়েছে বিলাত ফেরত আফগান যুবক আহমেদ মাসুদ। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, আফগানিস্তানের পঞ্জশির এলাকায় মাসুদ বাহিনীর হাতে 100 কাবুল বিজয়ী প্রাণ হারিয়েছে। কাবুল জয়ীদের কাছে হঠাৎ করে মূর্তিমান আতঙ্ক হয়ে আবির্ভূত হওয়া এই যুবক শাহ আহমদ মাসুদের ছেলে। শাহ আহমদ মাসুদের নেতৃত্বে পঞ্জশিরের যোদ্ধারা 80 দশকে সোভিয়েত বাহিনী, এরপর 90 দশকে তালেবানকে ঠেকিয়ে দিয়েছিলেন। কমিউনিস্ট বিরোধী যুদ্ধে অসম সাহসিকতার জন্য তাকে পঞ্জশিরের সিংহ নামে ডাকা হয়। আফগানদের জাতীয় বীর হিসেবেও তার নাম উচ্চারিত হয়। শাহ আহমদ মাসুদ তালেবানের পূর্বের শাসনামলে আল কায়েদার ছদ্মবেশী অনুচরের হাতেই নিহত হন। আফগানিস্তানের একেবারে শেষ প্রান্তের প্রদেশ পঞ্জশির, পঞ্জশির নদীর নামেই এই উপত্যকা। কাবুলের মাত্র 65 কিলোমিটার উত্তর পূর্বে হিন্দুকুশ পর্বতমালায় এর অবস্থান। এই উপত্যকায় বসে বিদ্রোহের ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত আফগান সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। তার সঙ্গে আছেন গনি সরকারের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল বিসমিল্লাহ মোহাম্মদি ও আফগানিস্তানের প্রয়াত মুজাহিদিন কমান্ডার শাহ আহমদ মাসুদের ছেলে আহমদ মাসুদ। বিদ্রোহীরা তালেবানকে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের দাবি জানাচ্ছেন, সেই সরকারে তাদের জায়গা দিতে আহ্বান জানাচ্ছেন। কিন্তু তালেবান বিদ্রোহীদের আত্মসমর্পণের জন্য সময় বেঁধে দিয়েছে। বিদ্রোহীরাও আত্মসমর্পণে রাজি নন। অন্যতম বিদ্রোহী নেতা আহমেদ মাসুদ আল বলেছেন, তারা সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলা করেছে, তালেবানকেও মোকাবেলা করতে সক্ষম হবেন। তালেবান পঞ্জশির দখল করতে চাইলে যুদ্ধ অনিবার্য। তবে এই বিদ্রোহী নেতা এটাও বলেছেন যে তালেবান যদি আফগানিস্তানে শান্তি এবং নিরাপত্তার শর্ত পূরণ করতে পারে, তাহলে তিনি তার বাবাকে হত্যার জন্য তালেবানকে ক্ষমা করে দেবেন। শেষ রক্তবিন্দু দিয়ে তিনি তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। ইংল্যান্ডে উচ্চশিক্ষা নেওয়া মাসুদ মনে করেন, শুধু আফগানিস্তান নয়, বিশ্বশান্তির জন্যও বিপজ্জনক তালেবান। যে দেশে জীবনের অনেকটা সময় কাটিয়েছেন পঞ্জশিরের নয়াসিংহ আহমেদ মাসুদ, তাই জীবন বাজি রেখে তালেবান ঠেকানোর যুদ্ধ লড়ছেন ইংল্যান্ড ফেরত এ সাহসী যুবক। রাকিব হাসান, সাদা কালো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদাকালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।